আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? বর্তমান সময়ে আমরা কুরবানিকে কেন্দ্র করে অনেকে লোক দেখানো কাজকাম করে, যেমন কার কুরবানি কত নিছে, কেমন হয়েছে, ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ কুরবান ডান। তো এই সম্পর্কে আবু তুহা মোহাম্মদ আদনান হুজুর কি বলেছেন চলুন একটু জেনে নেওয়া যাক। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমার তো 1,60,000, আমার তো 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়, এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিসসালাম, আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিসসালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে, এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসালা আছে, আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না, অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নিন, ঠিক আছে। তবে আমি একটা বিষয় বলবো খালি, কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানোর কাজ করতে চাই এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে, জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখে কুরবানি করা উচিত, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটিতে আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন, শেয়ার করে আপনার একজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন যাতে তিনি উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।